বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসকে তীব্র আক্রমণ করলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। তিনি তার বিরুদ্ধে সিবিআই তদন্তের দাবি জানালেন, প্রশ্ন তুললেন খোকন দাস কোটিপতি হলো কি করে। থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় আন্দোলন দেখিয়েছে, কিন্তু বর্তমানে যুব সমাজকে আন্দোলনে নামতে হবে। অনেকেই বলবেন তৃণমূল কংগ্রেস র্যাগিং করছে, তৃণমূল কংগ্রেস র্যাগিং যারা করছে সেরা অনুব্রত কেসটা জেলে আছে, এমন কেসটা জেলে ঘানি টানছে। এবারে জেল আপনাকে খাটতেই হবে, যত বড় কর্মী মরে